আমাকে সেই বাঘের গল্পটা বলো না, আমিও বাঘ মারবো বড় হয়ে। প্রাণী হত্যা যে মহা পাপ। তুমি যে মেরেছিলে, ভুল করেছিলাম বাবা। প্রথম থেকে আসি সেই 1879, তখন হয়নি বঙ্গভাগ, জন্মেছিল একটি বাঘ। বিক্ষিপ্তভাবে আঘাত করে এই ব্রিটিশ রাজশক্তিকে টলানো যাবে না। আমাদের দরকার গণ অভ্যুত্থান। পড়াশোনা করে কি হবে স্যার? তার থেকে একটা ভালো গুলতি বানালে তাই দিয়ে সাহেব মারা যান। শিশু ও নারীদের উপর অত্যাচারের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কিংসফোর্ডকে হত্যা করতে হবে। If you want to hang like a hero, I will help you. And if you want to die like a coward, I shall make sure you suffer the same fate as your partner. আলিপুর বোমার মামলায় যে যে বাঙালিরা ইংরেজদের সাহায্য করেছে তাদের সব কটাকে উপড়ে ফেলবো আমি। জাগো হে বঙ্গবাসী, জাগো, জাগো হে রঙ্গদাসী, জাগো। ইনি আমার এক ভাই রাজবিহারী বসু। I want to see Jotin Mukherjee kneel before the British law he so despises. অত্যাচার করে আমার কোনো ভাইয়ের মুখ থেকে কোনো কথা বার করা সম্ভব না। এই কাজ কি তুমি ছাড়া আর কেউ করতে পারবে না? আমি যেই পথে হাঁটছি সেটা গিয়ে শেষ হয় মৃত্যুতে। তোমাদের কাছে বাকি জীবনটা পড়ে আছে। সে জীবনের কোনো মানে নেই যতীন, না যে জীবন দেশের কাজে না লাগে। তবে তৈরি হও ভবিষ্যৎ লেখার জন্য। কোটি কোটি ভারতবাসীদের জাগিয়ে তোলার জন্য, নিজেদের উত্তর প্রজন্মকে একটা স্বাধীন মাতৃভূমি উপহার দেওয়ার জন্য। আমরা মরব, তবেই এই দেশ জাগবে।